নমস্কার, আমি স্বাতিলেখা। আজকের ভিডিওতে কথা বলবো যে জিএনএম কোর্স কমপ্লিট করার পরে ঠিক কী কী করলে টিচিং প্রফেশনে যাওয়া যেতে পারে। আমাকে মেল করে অনেকে প্রশ্ন করেছো, অনেকে প্রশ্ন করেছেন আমাকে কমেন্ট বক্সে, অনেকে কমেন্ট করে জানতে চেয়েছে বা জানতে চেয়েছেন। এখানে বেশ কিছু জিনিস বলার আছে। আমি আমার অনেক ভিডিওর মধ্যেই আমি জানিয়েছিলাম যে জিএনএম কোর্স কমপ্লিট করার পরে সরাসরি টিচিং প্রফেশনে যাওয়া যায় না, যাওয়া যেতে পারে, সরাসরি যাওয়া যায় না আমি বলেছি। তো কিভাবে যাওয়া যেতে পারে, তো যাওয়ার জন্য কিছু স্টেপ পরপর ফলো করতে হবে, তো সেগুলোকে মাথায় রাখলে জিএনএম কোর্স কমপ্লিট করার পরেও একটা সার্টেন সময়ে, কিছু সময় পরে, সেটা বেশ কিছু বছর পরে টিচিং প্রফেশনের দিকে যাওয়া যেতে পারে। এখানে আমাকে অনেকে টিচিং নিয়ে প্রশ্ন করছো, আমি বুঝতে পারছি যে হতে পারে এরকম ব্যাপার যে যেহেতু আমি ইন্ট্রোডাকশনে বলি যে আমি একটা নার্সিং কলেজে কাজ করছি, আমি একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো সেটা শুনে হয়তো খুব ভালো কিছু বলে মনে হচ্ছে। তো এখানে বেশি জিনিস আমার বলার আছে। হ্যাঁ, অবশ্যই টিচিং প্রফেশনটা নার্সিংয়ের একটা ভালো দিক, কিন্তু এটার মারাত্মক একটা ড্রব্যাক আছে, সেটা আমি বলেছি। স্যালারি কম, এমন অনেক কাজ আছে যেগুলোকে বাড়িতে নিয়ে আসতে হয়, পরীক্ষার খাতা, গাদা গাদা ক্লাসের জন্য মেটেরিয়াল ঘরে বসে বানাতে হয়, যেটা ক্লিনিক্যালে কাজ করলে সেই হেডেকগুলো মাথায় থাকে না। আর স্যালারিটা কম, সেটা তো একটা রয়েছে, সেটা ইন্ডিয়ার বিভিন্ন রকমের জায়গায়। কেউ যদি এখন গভর্নমেন্টে টিচিংয়ে ঢুকে যেতে পারে, সেটা অবশ্য আলাদা কথা, যদিও তার স্কোপটা খুবই কম আমাদের দেশে এখনও অবধি। তো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও, আর দেখে নেব জিএনএম থেকে কী করে টিচিং অবধি পৌঁছানো যায়। সো জিএনএম এর পর বেসিক্যালি কেউ যখন একটা 3 বছরের কোর্স কমপ্লিট করে বেরোচ্ছে, তখন সে কিন্তু টিচিংয়ের জন্য এলিজিবল হচ্ছে না, কারণ জিএনএম এর কোর্সটা বেসিক একটা কোর্স, ডিপ্লোমা একটা কোর্স। এখানে পেশেন্ট কেয়ার দেওয়াটা যতটা সুবিধার হবে, টিচিং প্রফেশনে গিয়ে স্টুডেন্টদেরকে পড়ানো, স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করা ততটাই টাফ। কারণ জাস্ট একটা কোর্স কমপ্লিট করে বেরিয়েছে, শি আর হি মে নট হ্যাভ দ্যাট মাচ নলেজ টু কন্ট্রোল দ্য স্টুডেন্ট অর টু টেক দ্য ক্লাসেস। তো এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেজন্যই কারিকুলামটাকে এরকমভাবে বানানো হয়েছে, রুলস প্রোটোকলস প্রফেশনে এমনভাবে হয়ে এসেছে, সেগুলোকে মাথায় রাখতে হবে। তো সেগুলো কী, তো 3 বছরের কোর্স যখন কমপ্লিট হলো, তো অনেক জায়গাতে বা অনেক ইউনিভার্সিটিতে হোক, অনেক ইনস্টিটিউটে হোক, তারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার একটা অপশান দেয়। তো এই পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা হচ্ছে 2 বছরের কোর্স, বা এই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে 2 বছরের কোর্সের মধ্যে জিএনএমের 3 বছরে যে সাবজেক্টগুলো পড়ানো হয়নি বা যে সাবজেক্টগুলোতে আরও কিছু এরিয়া কভার করা বাকি রয়ে গেছিলো, সেইগুলোকে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে 2 বছরের মধ্যে পড়ানো হয়। এবার এখানে আরও একটা ব্যাপার অনেকে জিজ্ঞাসা করছো যে জিএনএম করার পর সরাসরি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা যায় কি না। এখানে আবার একই কথা বলবার, যদি কোনো ইউনিভার্সিটি, যদি কোনো ইনস্টিটিউট ফ্রেশার জিএনএম ক্যান্ডিডেটকে, ফ্রেশার মানে হচ্ছে যে জাস্ট এই জিএনএম কোর্সটা কমপ্লিট করে বেরিয়েছে, এখনও অবধি কোথাও কাজ করেনি, কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাকে বলা হচ্ছে ফ্রেশার। তো সেরকম কোনো ফ্রেশার তখনই পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারবে যদি কোনো ক্যান্ডিডেট ফ্রেশার জিএনএম ক্যান্ডিডেট অ্যালাউ করে, তাহলে ফ্রেশার একটা ক্যান্ডিডেট পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারছে। যদি তারা ফ্রেশারদেরকে অ্যালাউ না করে, যদি তারা এক্সপিরিয়েন্স চায় যে অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আর 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, যাই হোক না কেন, তো সেইটা যদি হয় তাহলে জিএনএম এর পরে কিন্তু তখন স্টাফ নার্স হিসেবে ক্লিনিক্যালে কাজ করতে হচ্ছে। তাহলে এখানে স্টাফ নার্স হিসেবে স্টাফ নার্স হিসেবে ক্লিনিক্যালে কাজ করতে হচ্ছে। স্টাফ নার্স হিসেবে ক্লিনিক্যালে কাজ করে ডিপেন্ড করছে যে কোন ইনস্টিটিউটে কীরকম ক্রাইটেরিয়া, 2 টু 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স বা একদমই কোনো এক্সপিরিয়েন্স চাইছে না, তারপরে তাহলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা যায়। আশা করি অবধি বোঝা গেছে। এবার ওয়েস্ট বেঙ্গলে কী হয়, না ওয়েস্ট বেঙ্গলে একটা এন্ট্রান্স এক্সামিনেশন হয়, সেই এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়ে
জিএনএম ক্যান্ডিডেটরা তারা কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকমের গভর্নমেন্ট স্কুল, কলেজ, প্রাইভেট স্কুল, কলেজ, তারা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কোর্স তারা রান করে, সেই জায়গাতে অ্যাডমিশন নেওয়া যেতে পারে। 2 বছরের কোর্স, সেটা যে কোনো ক্যান্ডিডেটের জন্যই অ্যাপ্লিকেবল, ফ্রেশার ক্যান্ডিডেটও হতে পারে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটও হতে পারে। তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু তখন পোস্ট বেসিক, এখানে ফ্রেশার, এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2 বছরের করতে পারছে। এইবার হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং যখনই করা হলো, তাহলে সেই ক্যান্ডিডেট তখন টিচিং প্রফেশনে ঢুকতে পারছে। কি পোস্টে? সেটা হচ্ছে টিউটর পোস্টে। যদি স্কুল হয়, টিউটর পোস্টে ঢুকতে পারছে। নার্সিং স্কুলের ক্ষেত্রে টিউটর পোস্টে। যদি কলেজ হয় তখন সিআই, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পোস্ট, বা অনেক সময় পোস্টের একটা গাল ভরা নাম দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট লেকচারের পোস্ট, সেই পোস্টে কিন্তু তারা জয়েন করতে পারছে। তো তাহলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং থেকে টিচিংয়ে যাওয়ার এটা একটা রাস্তা। এইবারে এই একটা রাস্তা হলো, আরও একটা রাস্তা হতে পারে, সেটা কি হতে পারে? পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের পরে কেউ আবার ক্লিনিক্যালে কাজ করলো, ক্লিনিক্যালে কাজ করে তার 1 বছরের 2 বছরের এক্সপিরিয়েন্স হলো, সেটা তার নিজের পছন্দ যে আমি ক্লিনিক্যালে কাজ করবো, আমি এক্সপিরিয়েন্স বাড়াবো বলে ক্লিনিক্যালে কাজ করলো। তো ক্লিনিক্যালে কাজ করবার পরে আরও 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স হলো, এইবার সে কি করতে পারে? এইবার সে এম.এস.সি নার্সিং করতে পারে, এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে এম.এস.সি নার্সিং করতে পারে। তাহলে এখানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট, সে যদি ফ্রেশার হয়, আর যদি কোনো ইনস্টিটিউট অফার করে যে ফ্রেশার পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটও এলিজিবল অ্যাপ্লাই করবার জন্যে, তাহলে তারা সরাসরি এম.এস.সি নার্সিং করতে পারছে। আদারওয়াইজ যদি তাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, সেখান থেকেও কিন্তু তারা আবার এম.এস.সি নার্সিং করতে পারছে। এবার এম.এস.সি নার্সিং করার পরে তাহলে সরাসরি টিচিংয়ে যাওয়াই যায়, সেটা আমি আগেও ডিসকাস করেছি। এম.এস.সি নার্সিং করে তাহলে সে সরাসরি আবার টিচিংয়ে ঢুকতে পারছে। তখন তাহলে পোস্টগুলো কী কী হচ্ছে? তখন তাহলে এখানে অ্যাজ এ লেকচারার পোস্ট পাচ্ছে, তখন নার্সিং স্কুলে গেলে অ্যাজ এ টিউটর পোস্ট পাচ্ছে, কিছু বছর কেটে যাওয়ার পরে সিনিয়র টিউটর পোস্ট পাচ্ছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট এম.এস.সি নার্সিংয়ের পরে 3 বছর এক্সপিরিয়েন্স হলে আমি এখন যে পোস্টে কাজ করছি তখন কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে কাজ করে যেতে পারে। তো এই হচ্ছে জিএনএম কোর্স থেকে শুরু করে টিচিংয়ে যাওয়ার রাস্তা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ছোট্ট একটা রিক্যাপ করে দিচ্ছি, জিএনএম ক্যান্ডিডেট ফ্রেশার, সে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারে, কোর্সটা 2 বছরের, বা জিএনএম ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স হলেও কিন্তু সে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার পরে টিচিংয়ে যাওয়া যেতে পারে, সেটা হচ্ছে স্কুল হলে টিউটর পোস্টে কাজ করা যেতে পারে, কলেজ হলে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর বা অ্যাসিস্ট্যান্ট লেকচারের পোস্টে কাজ করা যেতে পারে, বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং থেকে আবার ক্লিনিক্যালের দিকে যাওয়া যেতে পারে, সেখানে কাজের এক্সপিরিয়েন্স নিয়ে সেখান থেকে আবার এম.এস.সি নার্সিং করা যেতে পারে, বা যদি ফ্রেশার পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হয় তাহলে সে আবার এম.এস.সি নার্সিং করতে পারে। এম.এস.সি নার্সিং আসার পরে সরাসরি আবার টিচিংয়ে যাওয়া যেতে পারে, সেখানে এম.এস.সি নার্সিং করে বেরোনোর পরে অ্যাজ এ লেকচারার, টিউটর আর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স হওয়ার পরে কিন্তু এম.এস.সির পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যে পোস্টে আমি কাজ করছি, যে জন্য অনেকের এত প্রশ্ন, সেই পোস্টে কাজ করা যেতে পারে। তো আশা করি যাদের প্রশ্ন ছিল যে জিএনএম কোর্স কমপ্লিট করার পরে কী করে আমি টিচিংয়ের দিকে যেতে পারি, কী করে টিচিং প্রফেশনের দিকে যেতে পারি, কী করে লেকচারার হতে পারি, কী করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারি, তো আশা করি তাদের প্রশ্নটাকে ঠিকঠাক করে আমি বুঝে নিয়ে উত্তরটা দিতে পারলাম। আর যদি ভিডিওটাকে ইউজফুল বলে মনে হয় থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ।